শনিবার গভীর রাতে নদিয়ার শান্তিপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পটেশ্বরী স্ট্রিট মেজ গোপাল মন্দির সংলগ্ন এলাকায় বোমার আওয়াজে কেঁপে ওঠে। এলাকাবাসীরা জানান, হঠাৎ তারা বোমার আওয়াজ শুনতে পান। রবিবার সকালে ওই এলাকায় একটি তাজা বোমা দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গতকাল রাত্রিতে 1:15 নাগাদ বোমের আওয়াজ পেয়েছি। তারপর আজকে সকালবেলা ওই এলাকা থেকে কোনো একজন লোক এসে আমাকে জানিয়ে গেল যে মেজগোপাল পটেশ্বরী স্ট্রিটে মেজগোপালের ওখানে একটা বোম পড়ে আছে। আমি এই এলাকার একজন মানে কি বলবো জনপ্রতিনিধি প্রশাসক বর্তমান পৌরসভার চেয়ারম্যান প্রশাসক সদস্য কমিটি আমি থানায় জানাই এবং সেখান থেকে থানা থেকে লোক এসে ওই মেজগোপালের ওখানে স্পটে তারা আসেন এবং ওখানে আমি উপস্থিত থাকি এবং ওনারা তাজা বোমটা উদ্ধার করে নিয়ে গেছেন। কিন্তু কে বা কারা ফেলেছে কি সে বিষয়ে আমার কোনো কিছু না। আপনি কি এটা বুঝতে পারছেন কে বা কারা করতে পারে? না, এটা আমার পক্ষে মানে আমি বুঝতে বা এটা আমি কিছু বলতে তো আপনি কি ব্যবস্থা নেবেন এখন? কী ব্যবস্থা নেবো? আমি তো প্রশাসনকে জানিয়েছি ব্যবস্থা, এখন ওনারা নিশ্চয়ই নেবেন, তারপরে আমি দেখছি কী ব্যবস্থা করা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা কি কারণে বোমাবাজি করলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।